আচ্ছা, আপনি গুন্ডাতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আপনি জানোয়ার তন্ত্র প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে, আপনি চুরতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আপনি বাংলাদেশে, আপনি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন, আপনি বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় দুশ্মন, গণতান্ত্রিক রাষ্ট্র আপনারা কোনো জিনিসে তোয়াক্কা করেন না, যা ইচ্ছা তাই মুখ দিয়ে আসে বলেন, এটা তো ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ না। আপনি একটা দেশকে ফেলেছেন, আপনি আমেরিকার সাথে তুলনা করেন। আমি বলছিলাম সেদিন আপনার অনুষ্ঠানে বলছিলাম, চোখ যদি একটু বাঁকা করে একদম নাকের পানি চোখের পানি সব এক হয়ে যাবে। সরকার হয়তো এটা ছেড়ে দিয়েছে। সরকার যদি চাইতো এই কোন ইলেকশন রেজাল্ট কোন ব্যক্তি কোনদিনই নিতে পারবেন না, ইটস নট পসিবল। সরকার চায় নাই বলেই সরকার ছেড়ে দিয়েছে এই মুহূর্তে। বাট ইট ডাজন্ট মিন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি উনার অধীনে নির্বাচনে গেলে, জাতীয় নির্বাচনে গেলে ওটা নিরপেক্ষ হবে। এটা যদি আপনি ভাবেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বোকা মানুষ। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার পরিবারের লোক বা আওয়ামী ব্লাইন্ড আওয়ামী লীগ যারা আছেন তারা আমেরিকাকে এমন ভাবে তারা হেট করেন, আইসিস এর মানুষ মানে ওই যে মানে টেরোরিস্ট অর্গানাইজেশন আইসিস এর মানুষ যারা যেভাবে তারা হেট করে, বাট তারা এখানে আসতে চায়, এটা ঠিক আছে। এবং আজকে দেখেন আবার আমেরিকান এম্বেসি কি করেছে, আবার এটা লিখে দিছে বাংলাদেশের মানুষ আমরা তোমাদের সাথে আসি, গোয়েন চেক রাইট নাও। আপনি দেখবেন এই লেখা এইভাবে লেখা, আই নেভার সিন দ্যাট, আই মিন ইটস জাস্ট আনবিলিভেবল, ইটস আনপ্রেসিডেন্টেড। বলছে আমরা তোমাদের সাথে আসি, কি আমাদের আমাদের মান সম্মান এখানে দুলাই কিন্তু মিটলো, কেন? কারণ আমরা অথরিটারিয়ান রিজিমে যে আছি এটা আবার প্রমাণ করলেন আমাদের শেখ হাসিনা। এবং উনার সবচেয়ে বড় সমস্যা কি জানেন, উনি এমন একজন মহিলা ভাই, উনার ইগো যে ইগোমানিয়া, ইগো এমন এক জিনিস শেষ করে কিভাবে ধ্বংস করে দিতে পারে আপনাকে, তার সুস্পষ্ট উদাহরণ হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি দেখেন উনি কোনোভাবে এবং দাম্ভিকতা, এই 14 বছর রাষ্ট্র ক্ষমতা থাকার যে দাম্ভিকতা, কাউকে তারা কেয়ার করতেছে না। আপনি কাকে নিয়ে কিসের ভিত্তিতে আপনি এত বড় বড় কথা বলেন? আপনার তো কিছুই নাই। সবার আগে নাম্বার ওয়ান এলিমেন্ট অফ এ ডেমোক্রেটিক কান্ট্রি, ইয়োর পিপল ইজ নট উইথ ইউ, ইয়োর পিপল আমি যেটাকে বলি চেক আউট, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে বলে চেক আউট ইন টু গার্বেজ, আপনার ট্রাশ ট্রাশ, তারা আপনাকে গার্বেজে ফেলে দিয়েছে অলরেডি। আপনি দিনের বুট রাতে করার সাহস পাচ্ছেন না, আপনি একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছেন না, আপনি আমেরিকার সাথে খেলতে চান, এত বড় বোকামি। চীন এবং রাশিয়ার মতো জিনিস রাশা, তারা আমেরিকান ইনস্টিটিউশনের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তোলে না, তারা বলে এটা রাজনৈতিক, এটা করা হয়েছে না, এটা দে ওয়ান দেয়ার আই মিন তারা চায় তাদের সাম্রাজ্যবাদ, এই জন্য আমাদের, তারা তাদের যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো আছে এগুলো নিয়ে প্রশ্ন তোলে না। উনারা প্রশ্ন তোলেন মানবাধিকার নিয়ে, তারা প্রশ্ন তোলে, তারা বলে উনি আর ওদিন কি করছে, উনি আপনার এই যে টেনেসিতে তাদের যে আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আপনার স্টেট লেভেলে লেজিস্লেটিভ লেভেলে সেখানে তারা দুজনকে এক্সপেল করেছে, উনি এটা উদাহরণ দিচ্ছেন, দেখেন কি ধরনের অবস্থা আমেরিকাতে। আরে এটা তো লফুলি তারা করেছে, সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি কেউ কল্পনা করেছে উনাকে অ্যারেস্ট করা হবে? কতটা পাওয়ারফুল তাদের জুডিশিয়ারি, ক্যান ইউ ইমাজিন দ্যাট? প্রেসিডেন্ট ট্রাম্প আপনি জানেন উনার, আপনি বলবেন উনি কেন পাওয়ারফুল, বিকজ উনার পাওয়ারফুল একটা জায়গা কি জানেন, এই ভদ্রলোক একটা আইডিওলজি সৃষ্টি করেছে আমেরিকাতে, মানে এটাকে বলে হোয়াইট সুপারমেসিস, লাইক রেসিজম, উনি আমেরিকা বাসাবেন, একটা ইন একটা মারাত্মক অবস্থা আমেরিকা। আমি আবার বলি আমেরিকা ইজ এ কমপ্লিটলি ইউনিক কান্ট্রি, কোন দেশের সাথে এটা তুলনা করবেন না আনলেস ইউ নো অ্যাবাউট দিস কান্ট্রি। তারা বলছে যে বিরোধী দলকেও এটা এফেক্ট করবে না, এই আইনটাই তারা নিয়ে আসছেন সরকারি দলকে পানিশমেন্ট দেওয়ার জন্য, এবং সাধারণ পানিশমেন্ট না, ভয়াবহ পানিশমেন্ট দেওয়ার জন্য। সো আপনারা নির্দ্বিধায় আপনাদের গণতান্ত্রিক এক্সারসাইজ আপনারা মানে প্র্যাকটিস মানে করেন ইন বাংলাদেশ, এন্ড আপনাদের মানে ভোটের অধিকার মানে আবার ফেরত পাওয়ার জন্য, এটা এটা এই জন্যই দিয়েছে যে তারা যেন আপনাদের মিছিলে গিয়ে আক্রমণ না করতে পারে। যদি কোনো পুলিশ অফিসারের নেতৃত্বে যায় তাকে যেন তারা স্যাংশন দিতে পারে, তাকে বই দেখানো প্লাস তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য। সো বিরোধী দল যারা আছেন রেকর্ড করে এদের নাম সহ আমেরিকান এম্বাসির ওয়েবসাইটে অথবা তাদের ফেসবুক পেজে গিয়ে দিয়ে দেবেন খাসারা। তাদের একটা ইউনিট আছে, দ্যাট দে আর ওয়ার্কিং আই মিন বিহাইন্ড দ্য সিন ডে এন্ড নাইট টু পানিশ দোজ পিপল, দে স্টার্টেড ফ্রম শামিম উসমান, মেবি দে অ্যানাদার গাই, সো ইজ গোনা গো অন এন্ড অন। স্বরাষ্ট্রমন্ত্রী অন স্যাংশন লিস্ট আই হার্ড, উনি যখন মন্ত্রী থেকে তো যাবেন উনি আর আমেরিকাতে কখনো আসতে পারবেন না। তারা মনে করে বাংলাদেশে দেখুন তাদের মূল টার্গেট হচ্ছে এনফোর্সমেন্ট, এনফোর্সমেন্ট হচ্ছে পুলিশ, এই যে বাকি যারা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এরাই বই দেখায়, অর্থাৎ বইয়ের রাজনীতি কারা শুরু করছে এরা দেখায়, এদের সহযোগী কারা, এদের সহযোগী হচ্ছে জুডিশিয়ারি, এই জন্য এই দুইটাকে সবার আগে ধরেছে, একটাকে তারা ছেড়ে যায় নাই। আর তারা বলছেন যে আমাদের জন্য, আজকে যদি পররাষ্ট্রমন্ত্রীর চুলের অবস্থা দেখেন আপনি, যখন এই চুলের অবস্থা আমি পিছনে দেখছি লোক মনে করছি লোকটা ঘুম থেকে উঠে আসছে, এখানে এসে নাস্তা করে নাই, হয়তো মুখও দেয় নাই মানে তার টেনশনের কারণে, বুঝছেন? আজকে আপনি গিয়ে দেখেন আবার, সুতরাং আপনি তাদের কথাবার্তা, প্রধানমন্ত্রী বলছিল না সফর সফল হয়ে গেছে, মানে আসমান তারা টাচ করে ফেলছে, দুই দিন সহ্য করতে পারে না মহিলা, মানে ভিতরে রাখতে পারে না তার খুবটা, মানে আমেরিকা তো মিসবিহেভ মিসট্রিটমেন্ট করেছে ওনার প্রতি, দুই দিন পরেই তার মুখ খুলে গেছে, হে আমেরিকা এই করেছে সেই করেছে। দেখেন এখন বুঝতে পারছি আমরা কি,
ও হিয়ার ইজ দ্য পয়েন্ট, এই মহিলা তো খুব বাজে বিহেভ মানে এখানে পেয়ে আসে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দুটো পার্থক্য কি জানেন, এই দুইজনে ভিতরে কারো বেশি খুব বা হিংসা থাকলে এটা বেশি দিন রাখতে পারে না ভিতরে, এরা প্রকাশ করে দেয় যে কোন ভাবে হোক এরা প্রকাশ করে দেয়, এটা কিন্তু তাদের একটা ন্যাচারাল একটা অভ্যাস। আপনি দেখবেন প্রেসিডেন্ট ট্রাম্প আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শি ইজ সো জেলাস, শি হ্যাজ সিরিয়াস জেলাসি ফর আই মিন ফর এভরিথিং, যদি কেউ তার অমত বা ভিন্ন মত হয় আমাদের প্রধানমন্ত্রী, বিরোধী দলের প্রতি লাস্ট যাওয়ার আগে আপনাদের জন্য আপনাদের প্রোটেকশনের জন্য এই আইন, এই আইন কোন অবস্থাতেই বিরোধী দলকে টার্গেট করে নয়, এই আইনটা বলাই আছে যারা এই ভিন্ন মত যারা এই গণতান্ত্রিক আন্দোলনে বাধা সৃষ্টি করবে তাদেরকে গভর্নমেন্ট পানিশ দিবে, এজন্য তারা সিরিয়াসলি সরকারি দল বিরোধী দল মিলে এই কাজটা তারা করেছে, কারণ কি সরকারি দল শুধু এটা করতে পারবে না, যদি করে দে হ্যাভ টু আনসার দ্য কোয়েশ্চন আস্কড বাই দ্য কংগ্রেস অ্যান্ড দ্য অপোজিশন অ্যাজ ওয়েল, সো এটা কোনো অবস্থাতেই শুধু সরকার করতে পারে না, আমেরিকাতে এই কাজগুলা যখন কোনো দেশের প্রতি কোনো ডিসিশন নেয় ইট হ্যাজ টু বি বাই পার্টিজান। অথরিটারিয়ান এই র্যাকলেস ইনহিউম্যান করাপ্টেড এই রিজিম থেকে ইনকম্পিটেন্স অ্যাবাবল, এদের কাছ থেকে বাংলাদেশ মুক্ত হোক, স্বৈরতন্ত্র নিপাত যাক, বাংলাদেশের মানুষ গণতন্ত্র আমরা মুক্তি পাবি।